পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতি ক্রমশ সরগরম হচ্ছে আবাস যোজনার দুর্নীতি নিয়ে। বারবার আবাসের তালিকায় স্বজন পোষণের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বাসস্থানের জন্য এবার পথে নেমেছেন সাধারণ মানুষ। পঞ্চায়েত সদস্যরা পাঁচ ভাই, চার ভাইয়ের নাম আবাস যোজনার তালিকায়। পঞ্চায়েত সদস্যের প্রভাবে প্রত্যেক ভাইয়ের নামে আবাস যোজনার বাড়ি। ক্ষোভে ফুঁসছে এলাকার অন্যান্য পরিবার। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের ঘটনা। অভিযোগ, দরিদ্র পরিবারগুলি পাচ্ছে না ঘর, অথচ দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌরাঙ্গ সরকারের পরিবারের সদস্যদের নামে আবাসের চারটি ঘর। আমাদের নিজেদের ঘরগুলোর দেওয়ার ক্ষমতা নেই। আমরা যখন পঞ্চায়েতে বলি, বলছে কাটমানি দিতে হবে। আমাদের সে কাটমানি দেওয়ার ক্ষমতা নেই, তার জন্য আমাদের লিস্টে নামটা ওঠেনি। টিএমসির মেম্বারদের পাঁচ পাঁচটা করে ঘরের নাম আছে, যেমন একটা নাম, যেমন একটা গৌরাঙ্গ। আমরা তো অ্যাকচুয়ালি পাওয়ার উপযোগ ভাঙা ঘর, চার ভাই পাঁচ ভাই সব আলাদা আলাদা পৃথক পাওয়ার উপযোগ। পাঁচ ভাইয়ের মধ্যে আমাদের চার ভাইয়ের ঘরের নামটা এসছে। ঘর দুয়ার তো সব ভাঙা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অভিযোগ যে অভিযোগ করেছে বিজিবির থেকে, আমাদের কিছু কিছু লোক চিনি, এরা খালি খালি অভিযোগ করেছে। আবাস যোজনায় তৃণমূলে স্বজন পোষণ নিয়ে রাজ্য জুড়ে অভিযোগের শেষ নেই। আরও একবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে অভিযোগ, যদিও এতে আমার কোনো হাত নেই, সাফাই পঞ্চায়েত প্রধানের। সার্ভে করছে, এতে তো আর আমাদের কোনো হাত নেই। সেখানে যে অভিযোগগুলো আসতেছে সেগুলো আমরা তবু খতিয়ে দেখছি, আর যে সার্ভেগুলো করা হয়েছিল সেগুলো হচ্ছে সরকারি আধিকারিকরাই করেছিল, এখানে আমাদের কোনো ইয়ে ছিল না। আবাসের তালিকায় স্বজন পোষণ করা হয়েছে, অভিযোগ বিজেপির। ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই আবাস যোজনার তালিকাটা যখন সামনে এসেছে তখন দেখা যাচ্ছে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী যারা আছে তাদের স্বজন পোষণ করা হয়েছে এখানে। তৃণমূল সদস্যের স্বামীর এবং ভাসুরের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের আবাস যোজনার তালিকায় নাম, কিন্তু যোগ্য গ্রামবাসীদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। ঘটনা নবদ্বীপের মাছদিয়া পানশিলা পঞ্চায়েতের। অভিযোগ, রাজনৈতিক কারণে এই রকমভাবে তালিকা তৈরি করা হচ্ছে। আগে যখন প্রথম যখন এই আবাস যোজনার নামে তালিকা তৈরি করা হয়, তারপরে কিন্তু তাদের নাম ছিল, তখন সেই তালিকায় কিন্তু তাদের নাম ছিল, এবং তার পরবর্তীতে যে তালিকা তৈরি করা হয় 2017 সালে, সেই সময় কিন্তু অনেক যারা ঘর পাওয়ার যোগ্য তাদের কিন্তু নাম কেটে দেওয়া হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই পঞ্চায়েতের যে সদস্য আছে সেই সদস্যের স্বামীর এবং সেই সদস্যের দাদার, তারও কিন্তু ঘর আছে। আপনাদের সরকার থেকে ঘর দিয়েছে? ঘর দিয়েছিল, ইনকোয়ারি করেছিল, কেটে দিয়েছে, আবার পরে নাম কেটে দিয়েছে। হ্যাঁ, পরে নাম কেটে দিয়েছে, ইনকোয়ারি করে নাম কেটেছে, বড় ছেলে ছোট ছেলে দুজনের। আমার তখন আমার স্বামীও ছিল। আবাস যোজনার নাম নথিভুক্ত করেছিলেন? আবাস যোজনার নাম নথিভুক্ত ছিল, 16 সালে দেখেছিলাম তালিকায়। 17 সালে মোবাইলের অ্যাপসের মাধ্যমে যখন বাড়িতে বাড়িতে ছবি তুলে নাম পাঠিয়েছে, তখন আর আমার বাড়িতে আসেনি। সরকারি আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই, নাম রয়েছে শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠদের। এখনও ট্রিপল টাঙিয়ে দিনযাপন করছেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কুলতলির আদিবাসী পরিবারগুলি। আবাস যোজনার তালিকায় নাম নেই তাদের, নাম রয়েছে যাদের পাকা ঘর, যারা শাসক দলের সাথে যুক্ত রয়েছে তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। নাম রয়েছে চুনখালি গ্রাম পঞ্চায়েতে প্রধান সহ একাধিক তৃণমূল নেতা, নাম কিন্তু উঠে আসছে চুনখালি গ্রাম পঞ্চায়েতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস দুর্নীতির অভিযোগ। বাড়ি পাওয়ার নামে তালিকায় উঠে আসছে শাসক শিবিরের জনপ্রতিনিধিদের নাম। কবে পাবেন যোগ্য মানুষগুলো বাড়ি, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।